মহারাষ্ট্রের পুণে থেকে উদ্ধার হলো মালদার হরিশ্চন্দ্রপুর থেকে অপহৃত এক যুবতী। প্রায় দেড় মাস আগে তাকে অপহরণ করেছিল শামসি এলাকার পাঁচ যুবক, এমনটাই অভিযোগ। ঘটনার তদন্তে নেমে যুবতীর মোবাইল ফোনের সূত্র ধরে সে পুণেতে রয়েছে বলে জানতে পারে পুলিশ। এরপর পুণেতে যান কুমেদপুর ফাঁড়ির পুলিশ, তারপরই যুবতীকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে এক অপহরণকারীকেও পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায় ধৃতের নাম রবিউল হক, তার বাড়ি চাঁচলের পূর্ব দুর্গাপুর এলাকায়। যুবতী ব্যাংকে টাকা তুলতে যাওয়ার সময় তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলেই অভিযোগ। দেড় মাস বাদে পুলিশের তৎপরতায় যুবতী উদ্ধার হওয়ায় খুশি পরিবারের লোকজন। কিশোরের পরিবারের সূত্রে জানা গিয়েছে যুবতীর বাড়ি হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায়। গত নভেম্বর মাসের ৬ তারিখে খোপাকাটি এলাকায় একটি ব্যাংকে গিয়েছিলেন যুবতী। টাকা তুলে বাড়ি ফেরার পথে ফাঁকা রাস্তায় তার পথ আটকে ধরে বাইক আরোহী পাঁচ যুবক। তরুণের অভিযোগ, তার টাকা কেড়ে নিয়ে বাইকে তোলা হয়, মুখে কাপড় গুঁজে দেওয়া হয়, চিৎকার করলে ছুরি দিয়ে খুন করার হুমকি পর্যন্ত দেওয়া হয়। তাকে প্রথমে এলাকার একটি জঙ্গলে লুকিয়ে রাখা হয়, তারপর পুনেতে নিয়ে যাওয়া হয়। তিনি ওই যুবকদের চেনেন না বলেই জানিয়েছেন। যদিও ঘটনার পেছনে ভালোবাসার কোনো সম্পর্ক রয়েছে কিনা তাও পুলিশ খতিয়ে দেখছে। যুবতী এদিন বলেন, আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞেস করতে চাইলে তারা আমাকে বলে তারা গুন্ডা, আমাকে বিয়ে করবে বলে জানায়। আমি বলি, কেন ওদের কাউকে বিয়ে করব, কিন্তু চাকু দিয়ে মারার ভয় দেখায়, চুপ করে যাই। টাকা তুলতে গেছিল, তারপরে কারা চিৎকার করি, ওরা ছিল পাঁচজন, চিৎকার করি তো আমার চাকু দেখায়, আমার মুখে কামচা ভরে, তারপরে নিয়ে যাবে। ওখান থেকে আপনাকে কিডন্যাপ করে কোথায় নিয়ে গেছিল? জঙ্গলে নিয়ে গেছিল। জঙ্গল থেকে কোথায় নিয়ে গেছিল? তারপরে জঙ্গলে আমাকে ভরে দিয়েছিল জোর করে, তারপরে পুনা নিয়ে যায়। পুনা? পুনা মহারাষ্ট্র হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ উদ্ধার করে নিয়ে এসেছে। আচ্ছা, এখন বাড়ি ফিরে কেমন লাগছে? হরিশ্চন্দ্রপুরের সূত্রে জানা গিয়েছে ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যুবতীর দিদি বলেন, বোন ফিরে আসায় আমরা খুবই খুশি, পুলিশের তৎপরতা এটা সম্ভব হয়েছে। ওকে অনেক খুঁজলেও আমরা পাইনি, তাকে যে অপহরণ করা হয়েছে তা বুঝতে পারিনি। অভিযুক্তদের কঠোর সাজা চাই। আমার বোনকে ছিল ব্যাংকে টাকা উঠাইতে, আমার বোনকে জবরদস্ত বেলা আটটার সময় বাড়াচ্ছে এখান থেকে, আমার বোনকে জবরদস্ত ব্যাংকের ঘর থেকে উঠে তিন চারজন মিলে মোটরসাইকেলে উঠে চলে গেছে। আমার বোন যখন চিল্লাইতে চাইছে তখন আমার বোনকে চাকু দেখাচ্ছে, আমার বোন তখন চিল্লাইতে পারেনি, তখন আপনার জবরদস্ত গাড়ি তেলে চলে গেছে। নিয়ে যে নিপাত্তাই থাকলো এক মাস আট দিন ভর, কোনো ফোন টোন কিছু কথা বললে করতে পারলাম। তারপর আমরা খোঁজ পেলাম, দিয়ে এখানে এখানে কমপ্লেন গেলাম, তারপর তখন কেস কাছারি করে আমার বোনকে নিয়ে এলাম। আমার বোনের সাথে কোনো কথাই বলতে যায়নি, যখন আমার বোন কথা বলতে চেয়েছে তখন কী করে ওকে চাকু দেখাচ্ছে, যে বলছে যে আমার গুন্ডা তোমাকে কেটে ফেলে দেবো, মেরে ফেলে দেবো। তখন আমার বোন আমার ভয়ে কিছু বলে। কোন ব্যাংকের সামনে থেকে নিয়ে গেছিলো এটা? সম্প্রতি হরিয়ানা থেকে অপহৃত একা কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তার আগেও ভিন রাজ্য থেকে একাধিক অপহৃতা যুবতী নাবালিকাকে পুলিশ উদ্ধার করেছে। অপহরণের ঘটনায় পুলিশ তৎপর হওয়ায় অপহৃতাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে। চাঁদপুরের অপহৃতা যুবতীর উদ্ধারের ঘটনাকে পুলিশের বড় সাফল্য বলেই মনে করছেন স্থানীয়রা।